সো বন্ধুরা সবাই কেমন আছেন? আমি এমন একটা জায়গায় আছি, এটা হচ্ছে যে আমাদের মানে শিশুকালের খেলার মাঠ কুমিল্লার ঈদগাহ। এই যে দেখেন এইভাবে খেলতেছে বোলাবান, শর্ট বাউন্ডারি এদিকে, এরপরে হচ্ছে লং বাউন্ডারি হচ্ছে এই সাইডে, ঠিক আছে? এই জায়গায় টানা কয়েকটা পিচ, একটা দুইটা তিনটা, এরপরে চারটা, ওই ওই কর্নারে আবার ফুটবল খেলা হচ্ছে, ঠিক আছে? এইদিকে আবার ভবিষ্যৎ বাংলাদেশের ক্রিকেটাররা, এই যে এদিক দিয়ে আবার একটা আউট হয়ে গেছে, এদিক দিয়ে আবার আরেকজন বল করতেছে, ব্যাট করতেছে দুইজন, ও দারুণ শট। আবার এদিকে আবার কেউ আবার সাইকেলও চালায়, ওই ওই দিকে আবার সাইকেল চালায়, দেখেন। মানে আমরা এখানে মিনিমাম, আমার কাছে কি মনে হয় আরাফাত, এই আমার বন্ধু, স্কুল বন্ধু, কি পড়ে গেছে? আচ্ছা এখানে টোটাল কয়টা পিচে খেলা হচ্ছে তোমার কাছে কয়টা মনে হয়? এখানে তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে প্রায় তোর 16-17টা পিচ। কিন্তু ঈদগাহ, আচ্ছা আমরা কাউন্ট করি, এখানে একটা পিচ 1 2 3 4 5, হ্যাঁ 6 7 8, ওই ওখানে একটা 9টা, হুম 10 11 12 12টা, এটা হচ্ছে কুমিল্লা ঈদগাহ মাঠ, কুমিল্লার সবচেয়ে বড় ঈদের জামাত হয় এখানে। আর এর পাশে হচ্ছে কুমিল্লা স্টেডিয়াম, পাশেই এর ঠিক এই পাশে একটু পরে হচ্ছে যে কুমিল্লা ধর্মসাগর পার্ক, আর স্টেডিয়ামের ঠিক পরে হচ্ছে আমাদের স্কুল কুমিল্লা জিলা স্কুল। আর এটা সুইমিং পুল, এরপরে এখানে সুইমিং পুল আছে, আর হচ্ছে জিমনেশিয়াম, জিমনেশিয়াম আমাদের একটু পিছনে, আর এই পাশে হচ্ছে ডিসি অফিসটা, এই দিকে না ডিসি অফিস ওই পাশে, আর এটা সার্কিট হাউস, সার্কিট, ও আচ্ছা আচ্ছা সার্কিট হাউস এখানে। এই হইলো হচ্ছে যে কুমিল্লার পোলাপান, শহরের পোলাপান, বিশেষ করে যারা মনে করেন 9-10 পড়ে অথবা 6-7-8-9-10, যাদের খেলার মাঠ নাই তারা এখানে হচ্ছে যে দেখেন। আপনারা, আপনাদেরকে একটু দেখাই, কিন্তু খেলতে চাই, খেলার মাঠ নাই কিন্তু এটা সবচেয়ে বিজি থাকে হচ্ছে শুক্রবার, এরকম অবস্থা। আর আমরা একসময় খেলতাম এখানে, আমি আরাফাত, আমরা দুই টিমে থাকতাম, আরাফাতরে হচ্ছে যে পোলাপান টাইনা টুইনা নিয়ে যাইতো, ভাই আসেন ভাই আসেন। আর আমরা কত সালের দিকে খেলতাম এটা বলো? 2010 সাল পর্যন্ত, 2010-এর পরে আমরা আজকে 2022 সাল, প্রায় 12 বছর পর আমি অনেকদিন পরে আসি, ওই যদি কয়েকদিন আগে নাকি খেলছে। তো এই হইলো অবস্থা কুমিল্লা ঈদগাহ, সো থ্যাংক ইউ।